যদি টাকা না দি গাড়ি করে দে টু আগে 2000 দাও আবার যাই সালাও আবার ঘন্টা ভরে যদি আবার ধরে আবার 2000 আমরা কি ব্যাংকে চাকরি করি নাকি আমাদের টাকার গাছ আছে গ্রামের গাড়ি নগরীতে প্রবেশের নিষেধাজ্ঞা থাকলেও টাকার বিনিময়ে টোকেন নিয়ে গাড়িগুলো অবাধে চলছে রাউজান রাঙ্গুনি অংশের গ্রাম সিরিয়ালের সিএনজি অটোরিকশায় ভরফুট থাকে কাপ্তায় রাস্তার মাথার এই স্টেশনটি চট্টগ্রাম অটোরিকশা অটো টেম্পো চালক সমন্বয় পরিষদের নেতারা পুলিশকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে সেখানে অপকর্ম চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে যার ফলে কাপ্তায় রাস্তার মাথায় প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এতে নষ্ট হচ্ছে মানুষের কর্মঘণ্টা সোমবার বিকালে নগরীর কাপ্তায় রাস্তার মাথা এলাকায় গিয়ে দেখা যায় অবাধে চলছে শত শত গ্রাম সিএনজি চালকদের দাবি সমিতির টোকেন নিয়েই নগরে চলছে তাদের গাড়ি সমিতির মধ্যে একটা টোকেন ধারে মান্ডি চালায় আর কি 700 টাকা করে প্রতি রাউন্ডে 5 টাকা করে ওরা সমিতির টাকা নেওয়ার পরও আমাদের গাড়িও ধরে টোকেন টু করে দেয় এরপর আবার নানা রকম মামলাতে সমিতির মধ্যে আসি বা ভর্তি আসি ওদের তো টাকা দিতে হয় টাকা না দিলে মনে করেন কি গাড়িগুলো মনে করেন শহর আসতে দেয় না হ্যাঁ অন্যায় ও জিজ্ঞেস পাম না কি করবে গাড়িগুলো কোথায় যাবো গ্রামবালি তো কোনো হাইওয়ে রোড বন্ধ করে দিছে আপনি দেখেন সিটাঙ্গুন্ডু কক্সবাজার রোড হালকা রোড সবগুলো বন্ধ করে দিচ্ছে গ্রাম গাড়ি এর জন্য সব দুই আড়াজের গাড়ি এখানে জমা উঠেছে এই রোডে টোকেনের উপর দিকে লেখা আছে চট্টগ্রাম অটো রিক্সা অটো টেম্পো চালক সমন্বয় পরিষদ একদম নিচে লেখা আছে কাপ্তায় রাস্তার মাথা পরিচালনা কমিটি প্রায় 4000 গ্রাম সিএনজি গাড়িকে প্রতি মাসে দিতে হয় 700 টাকা শুধুই টোকেন থেকে আসে প্রায় 28 লাখ টাকা এছাড়াও প্রতিদিন সকাল ও বিকেলে লাইনম্যানকে দুই ধাপে 20 টাকা চাঁদা দিতে হয় যা প্রতিদিন আসে 60,000 টাকা মাসে গড়াই 18 লাখ টাকা চাঁদার টাকা নেওয়ার পরও ট্রাফিক পুলিশের হয়রানির অভিযোগ করেন সিএনজি অটোরিকশার চালকরা যদি টাকা না দি গাড়িটা করে দে টু মানে প্রচুর পরিমাণ হয়রানি আগে 2000 দাও আবার যাই চালাও আবার ঘন্টা ভরে যদি আবার ধরে আবার যদি টাকা না দি গাড়িটা করে দে টু মানে প্রচুর পরিমাণ হয়রানি আগে 2000 দাও আবার যাই চালাও আবার ঘন্টা ভরে যদি আবার ধরে আবার 2000 আমরা কি ব্যাংকে চাকরি করি নাকি আমাদের টাকার গাছ আছে এই টাকা কারণে পুলিশে থানা পুলিশ না ট্রাফিক সার্জন এখানে যারা ডিডি মানে কর্মরত আছে তারা আর কি পরিচয় গোপন করার শর্তে এক ভুক্তভোগী বাংলা ধারাকে জানান চাঁদার টাকা বন্টনের কথা টিআই মোশারফ স্যার হয়েছে কি 1.5 লাখ টাকা থানা দেয় 2.5 লাখ টাকা ওসি সবকে দেয় 2.5 লাখ টাকা দেওয়া হয় কাউন্সিলরকে দেওয়া হয় 40,000 টাকা তারপরে পার্টিগত সেলের বিভিন্ন রকম আছে যেমন 8 আসনের এমপি গ্রুপ আছে মুসলিম উদ্দিনের গ্রুপ তারপরে বাদল গ্রুপ এরপরে ইনিসগুনি গ্রুপ তারপরে নাসির গ্রুপ জসিম গ্রুপ আছে এভাবে এলাকার পার্টিগত ছেলেরা চাঁদা নিয়ে থাকে এই সিন্ডিকেটে 4 জন আছে 1 আজাদ 2 মুজিব 3 গলাকাটা জাকির ওসমানি বলে বাবা ব্যবসায়ী শীর্ষ মাদক ব্যবসায়ী আর কি আর 3 নম্বর মীর জাফর হাতিয়ার থেকে আসছিল ও শীর্ষ সন্ত্রাসী আর কি এরা নিয়ন্ত্রণ করে থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ সহ স্থানীয় প্রভাবশালীদের মাসহারা দেওয়ার কথা অস্বীকার করে চট্টগ্রাম অটো ট্যাক্সি অটো টেম্পো সমিতির সভাপতি মোহাম্মদ আজাদ টোকেনটা হইলো যারা আমার অন্তর্ভুক্ত আছে আমার সদস্য আছে ওদের ওদের এগুলো অনেক কাজ আমরা লাগাচ্ছি ওই টোকেনের টাকাগুলো এ মৃত্যু ফাইন আছে অ্যাক্সিডেন্ট ফাইন আছে প্রায় 5-7 জনকে দিয়েছি কিছুতে না আগেও দিয়েছি 3 মাস আগেও দিয়েছি 20,000 টাকা দিছি আপনি 4000 গাড়ি চালাচ্ছেন লাখ লাখ টাকা ডেইলি উঠাচ্ছেন এই টাকা যায় কই আসলে এখানে 4000 গাড়ি না এখানে 2 থেকে 2500 গাড়ি আছে এই টাকাটা কিভাবে বণ্টন করেন ওই টাকাগুলো কোনো পান্টান না তো এগুলো তো পয়েন্টে কাজে চলে যায় ড্রাইভারের বোনের বিয়ে ড্রাইভারের মেয়ের বিয়ে এই মিত্র বোন নিয়ে আপনি তাতে করে দেখতে পারেন কাপ্তায় রাস্তার মাথায় টোকেন বাণিজ্যের বিষয়টি সত্য বলে জানান মহড়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মোশারফ হুসাইন 30 তারিখ পর্যন্ত 178টা গাড়ি আটক হয়েছে মধ্যে আপনার গ্রাম সিন্ধি আছে 130টা গাড়ি তবে হ্যাঁ কিছু শ্রমিক সংগঠনের কিছু দুষ্কৃতী লোক আছে যারা আমাদের পুলিশ বা থানা পুলিশের নাম ভাঙিয়ে এরা এই কাজগুলো করে এটা মিথ্যা না কাপ্তায় রাস্তার মাথায় অবৈধ সিএনজি স্ট্যান্ড ও সড়ক দখল করে চাঁদাবাজি বন্ধের সাম্প্রতিক সময়ে মানববন্ধন করেন ভুক্তভোগীরা চাঁদাবাজির বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ পরিবেশন করতেও দেখা যায় ট্রাফিক পুলিশের চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য দিলে ব্যবস্থা নেওয়ার কথা জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
ট্রাফিক উত্তর বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন। আমরা সিএনজিগুলোকে ভিতরের দিকে রাখার জন্য শহরে চলতে দিই না, কারণ শহরে যখনই আসে আমরা ফ্রিকোয়েন্টলি সেগুলোকে আটক করি এবং প্রতিদিনই আপনি পরিসংখ্যা নিয়ে দেখুন প্রতিদিনই প্রায় ওইখান থেকে 10-20টা করে গাড়ি আটক হয়। আর ওই যেটা বললেন যে চাঁদাবাদের বিষয়টা স্পেসিফিক কোনো অভিযোগ যদি আমার ট্রাফিক সদস্যের বিরুদ্ধে থেকে থাকে তাহলে দয়া করে আমার কাছে তথ্য প্রমাণ সহ উপস্থাপন করবেন, তাহলে এটার অবশ্যই ব্যবস্থা আমি যতটুকু পারি নিব অথবা আমার ঊর্ধ্বতন অফিসারের নিকট কর্তৃপক্ষের কাছে আমি ব্যবস্থা নেওয়ার জন্য লিখতে পারি। আর পাশাপাশি এটা চাঁদাবাদের বিষয়টা ক্রাইম ওয়ার্ক, এটা এখানে ক্রাইম ডিভিশন আছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে, ওনার কাছে কি যে কেউ অভিযোগ দিতে পারে, ইচ্ছে করলে ওরা অভিযান চালাতে পারে। সমিতির নামে চাঁদা আদায়কারী এই সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যবস্থা নেবে পুলিশ প্রত্যাশা ভুক্তভোগীদের। জিয়াউল হকিমন, বাংলা ধারা, চট্টগ্রাম।